একটি টুর্নামেন্ট কখনো খেলোয়াড় বাছের মাপকাঠি নয়। বিপিএল থেকে জাতীয় দলের জন্য ক্রিকেটার বাছাই করা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, এবারের আসরে ঘরোয়া কোচদের প্রাধান্য বেশি থাকায় দেশে ক্রিকেটের জন্যই মঙ্গল। দুপুরে বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন এস এম আশরাফ। চলতি বছরই মাঠে গড়াচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। তার আগে সংক্ষিপ্ত ফরম্যাটের সব ম্যাচই হল ক্রিকেটারদের প্রমাণের মঞ্চ। বিশ্বজুড়েই ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে জাতীয় দলের দরজায় কড়া নাড়ার সুযোগ পান প্রতিভাবানরা। আসন্ন বিপিএলও সুযোগ কাজে লাগানোর অপেক্ষায় থাকেন ক্রিকেটাররা। প্রধান নির্বাচক জানান, ক্রিকেটারদের প্রমাণে একটি টুর্নামেন্টই যথেষ্ট নয়। ইন্টারন্যাশনালি যে সমস্ত খেলোয়াড় যে খেলছে, এরা কিন্তু একটা ফরম্যাট খেলে আসছে। এদেরকে কিন্তু সব ফরম্যাটের দিকে কিন্তু নজরটা রাখতে হয়। তো সুতরাং একটা টুর্নামেন্ট দিয়ে একটা প্লেয়ারকে কখনো বিচার করতে যাবে না, এটা কোনো মাপকাঠি হতে পারবে না। তো সুতরাং এটার চিন্তা না করে সার্বিক অবস্থায় একটা ট্যালেন্ট, একটা প্লেয়ারের কতটুকু ক্যাপেবিলিটি আছে ইন্টারন্যাশনাল অ্যারিনায় ওর পারফর্ম করার, এগুলির ম্যানেজমেন্টের দায়িত্ব আছে। এটা সিলেক্টররাও দেখে, এটা সংশ্লিষ্ট যারা ক্রিকেটের সাথে ওরাও দেখে। এটা করে কিন্তু একটা প্লেয়ারকে আইডেন্টিফাই করতে হয়। এবার বিপিএল এর সাত দলের প্রতিটিরই প্রধান কোচ দেশি, এমন ঘটনা প্রথমবার হতে চলেছে। দেশের ক্রিকেটের জন্য বিষয়টিকে ইতিবাচক বললেন হাবিবুল বাশার সুমন। আমরা সবসময় ন্যাশনাল টিম নিয়ে চিন্তা করি, কিন্তু ন্যাশনাল টিমের বাইরে যে খেলারগুলি আছে তাদেরকে তৈরি করার কিন্তু আমাদের আরও বেশি দরকার, কারণ ন্যাশনাল টিমে এসে আসলে তৈরি করার সুযোগটা পাওয়া যায় না। তো আমার মনে হয় এই কোচগুলি যদি ফ্রান্সি ক্রিকেটে কাজ করেন, সে তাদেরকে সাহায্য করবে যে এরকম কম্পিটিশন ক্রিকেটে কীভাবে কাজ করতে হয়, এবং সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো হবে। নির্বাচকরা জানান, 31 ডিসেম্বর তাদের মেয়াদ শেষ হলো, কাজ চালিয়ে যাবার কথা বলা হয়েছে ক্রিকেট অপারেশনস থেকে। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।